नमस्कार बंधुरा, एक अन्य रकम वीडियो निये आज आपनादेर सामने चले एसेछि। आमादेर दीघा सीरीजे अनेकेई मंदारमणिर होटेल निये प्रश्न करेछिलेन एबं आमादेर स्टे निये बेश किछु क्वेरिजो छिल, ताई सेई सब प्रश्नेर उत्तर दिते बा क्लारिफाई करतेई आजकेर एई वीडियो, जेखाने आपनादेर घुरे देखाबो मंदारमणिर वन अफ द प्रिमियम रिसर्ट्स होटेल सोनार बांगला, आर चेष्टा करबो तुले धरते सेई रिसर्टेर खुटिनाटी तथ्य। चलुन शुरू करा जाक। होटेल सोनार बांगला मंदारमणिर एकदम बीच फ्रंट होटेल, এটা অবস্থিত মন্দারমণি মোহনার কাছাকাছি। হোটেল সোনার বাংলার ওয়েবসাইট থেকে আমরা বুক করেছিলাম এসি প্রিমিয়াম রুম। হোটেলে চেক ইন করতেই প্রথমেই ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন জুস দিয়ে আমাদের ওয়েলকাম জানানো হলো। এই হোটেলে পাঁচ রকম রুম ক্যাটাগরি আছে। আমাদের এসি প্রিমিয়াম রুমের ভাড়া পড়েছিল 5040 টাকা উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ট্যাক্স। এই রুমের ইউএসপি হলো এর অপূর্ব ব্যালকনি থেকে হোটেলের সুইমিং পুল এবং দূরে মন্দারমণি সমুদ্র সৈকতের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। এছাড়াও এখানে আছে এসি স্ট্যান্ডার্ড, ডিলাক্স, সুপার ডিলাক্স আর প্ল্যাটিনাম। এসি প্রিমিয়াম রুম যে বিল্ডিংয়ে আছে তার নিচেই হোটেল সোনার বাংলার রেস্টুরেন্ট। আমরা প্রথমেই ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে গেছিলাম, কারণ দুপুর দুটো বেজে গেছিল। ঢুকতেই দেখি অসাধারণ বাফে স্প্রেড সাজানো রয়েছে। বাফের দাম 650 প্লাস ট্যাক্সেস পার পার্সন। এই বাফে জেনারেলি হোটেল সোনার বাংলাতে উইকেন্ডস বা যেদিন লোক বেশি থাকে সেই দিন অ্যারেঞ্জ করা হয়। বাফেতে ভেজ, নন ভেজ বিভিন্ন ধরনের আইটেমস, তার সঙ্গে সুইটস, আইসক্রিম সব কিছুই অ্যাভেলেবল। যদিও বাফে কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনি ইচ্ছা করলে বাফে না নিয়ে আলাকাটও অর্ডার করতে পারেন, যেরকম আমরা নিয়েছিলাম। আমরা আলাকাটেতে নিয়েছিলাম প্রন পোলাও আর চিকেন কষা। খাবার দাবারের টেস্ট কিন্তু অসাধারণ, দাম যদিও একটু আপার সাইডে। এসি প্রিমিয়াম রুম আর রেস্টুরেন্ট যে বিল্ডিংয়ে রয়েছে তার সামনেই রয়েছে সুইমিং পুল। এখানে সুইমিং কস্টিউম আপনারা ক্যারি না করলেও রেন্টে সুইমিং কস্টিউম নিয়ে পুল এনজয় করতে পারেন। সুইমিং পুল পেরিয়েই রয়েছে সুন্দর লন, আর তার ধারেই এই হোটেলের সেকেন্ড বিল্ডিং, যেখানে মেনলি এসি স্ট্যান্ডার্ড আর ডিলাক্স রুমগুলি আছে। এর প্রত্যেকটিতেই রয়েছে সাইড ব্যালকনি, যেখান থেকে আপনি সমুদ্রের ভিউ পাবেন। এসি প্ল্যাটিনাম আর সুপার ডিলাক্স রুমগুলি একদম রিসেপশন বিল্ডিংয়ের সঙ্গে, আর ওইগুলো পুরো ফ্রন্ট সি ফেসিং, এই হোটেলের বেস্ট রুমস। তবে রুম রেটও যথেষ্ট হাই। আমি হোটেল সোনার বাংলার অফিসিয়াল ওয়েবসাইট লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা রুম ট্যারিফ ও ডিটেলস চেক করে নিতে পারবেন। হোটেল সোনার বাংলার লোকেশনই এর ইউএসপি। লনের সামনে সুন্দর চেয়ার্স বা দোলনায় দুলতে দুলতে সমুদ্র উপভোগ করতে পারবেন। এই রিসর্টে থাকলে আপনারা মন্দারমণির শান্ত একটা রূপকে এনজয় করতে পারবেন, যে ফিলটা কিন্তু মন্দারমণি বাজারের দিকের হোটেলগুলিতে থাকলে পাওয়া যায় না। তাই আমি অলওয়েজ এটা রেকমেন্ড করব। ইভিনিংয়ে এই লনেই বিশাল স্ন্যাক্সের আয়োজন করা হয়, সঙ্গে থাকে বারবিকিউ আর লাইভ মিউজিক। সন্ধ্যাবেলায় হোটেলের গেস্টরা লনে বসে গান শুনতে শুনতে আর সমুদ্রের হাওয়া খেতে খেতে সুন্দর চা, কফি, ইভিনিং স্ন্যাক্স আর বারবিকিউ এনজয় করতে পারেন। তবে এর কোনোটাই কিন্তু কমপ্লিমেন্টারি নয়, পুরোটাই পে করতে হবে। হোটেল সোনার বাংলার এই এত বড় লন কিন্তু বিভিন্ন অনুষ্ঠান যেমন বার্থডে পার্টি, অ্যানিভার্সারি বা বিয়ের জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে। যদি আপনাদের সেরকম কোনো পারপাস থাকে তবে হোটেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারেন। হোটেলের রুম ট্যারিফের সঙ্গেই ধরা রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যার স্প্রেড কিন্তু হিউজ। সব রকমের আইটেমস রয়েছে এখানে, স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট পর্যন্ত, আর তার সঙ্গে রয়েছে লাইভ অমলেট ধোসা কাউন্টার। যাই হোক, ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো। মন্দারমণি ঘুরতে আসলে হোটেল সোনার বাংলা নিশ্চয়ই রেকমেন্ডেবল। আশা করি এই ভিডিওতে আপনাদের কোয়ারিজের উত্তর দিতে পেরেছি। তার পরেও কোনো কোয়েশ্চেন্স থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।